من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم روابطي علماء کرام حضرین مجلس আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাককে এই মাহফিলে শরীক কর ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হাজিরিন কিছু মাজিরিয়ত আছে মানসিকভাবে পেরেশানির মাঝে আছি আওয়াজও নাই সব মিলাইয়া আল্লাহর কাছে তৌফিক চাই আর আল্লাহ তৌফিক দিতা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মানসিকভাবে পরেশানির মাঝে আমার একমাত্র বড় মই দিয়েছিলা হায়াতের রাস্তা আল্লাহ এক দুয়ার জায়গা তার অবস্থা খুব নাজুক যে কোনো সময় কোনো খবর আইতে পারে ওলা অবস্থা আমি দোয়া চাই আল্লাহ তন্ডে সংসক্রাত্রে আসান করে দিত বয়সও যথেষ্ট কাছাকাছি সময় হয়ে যাবে তো একমাত্র টাইম রয়েছিল আমি দোয়া চাই আর তার লাগিয়া স্বাভাবিক অবস্থায় সংসক্রাত হওয়া যায় সংসক্রাত আসুন তাফাল্লাইয়া আইসি মনোর উল্টা মনোর উল্টার লাগে মানসিকভাবে যেমন ওয়াজের লাগে প্রস্তুত নাই এরপরে আইছি যখন একটু সময় তো আওয়াজ তো হুন্ত্রা ও আওয়াজ অন্য শারীরিক মাঝুরিও তো আছে তার লাগে তৌফিক দিই তার লাগে তৌফিক সেই আর আজ এদিন এই মহফিল হইল ঈশালে সবর মহফিল বলেন জি ঈশালে সব ও ঈশালে সবর প্রসঙ্গে তোরা আমি কইতাম চাই সবচেয়ে আমার কাছে জানি না আপনার কাছে কিরকম শুনিয়া কিরকম লাগব কারণ এখন সলফি যারা কথিত আহলে হাদিস যারা আর
আগর ওয়াহাবিরা এরা তো ফতোয়া দেন, ফতোয়া দিন দেন কি কিতাব দেন, কিতাব পড়া বেদাত মাতুই না কন্যা দিতা কিতাব পড়া বেদাত। তবে এই ফতোয়াটা কুকুরের ফতোয়ার গেছে একেবারে নাকামই যায়, খাওয়ার ফতোয়ার গেছে একবার নাকাম ঠিক না, এটা ফতোয়া হয়ে যায় সিল খাওয়ার ফতোয়া, সিল আর খাওয়া না, সিল আর হুকুনের ফতোয়া, আর খাওয়ার আর কুকুরের ফতোয়া কিন্তু তানতানোর কথার বিপরীত হয়। এটা তো জানিয়া দেখিয়া থাকবা সবসময় তা গঠে, আপনি যদি কোনো মিলিত উপলক্ষে কোরআন শরীফ প্রথম করাইন দাওয়াত দেন দিন ফতোয়া দিতে তাই নয় ইয়ে উপস্থিত হইবা, কিন্তু মালভানি মিলব খানিও মিলব, খানি তো কইতা নাই বলে তা ঠিক নাই হইবানি কইননি, আর প্রথম পর্যায়ে যদি কইন বলে এটা তো ঠিক নাই, এটা টেকাও দিলাম না তো খুশি হয়ে যাইবানি কি এটা রেকর্ড করেন না জানি, এটা কথা রেকর্ডের বালা। যেহেতু সিলে আর হুকুনে ফতোয়া দে সি সি হইয়া শুনছেন কিনা জানি না জি, মরা গরু খাইবার লাগি আয় হাসা ইয়া ফতোয়া দে কিন্তু চি চি হইয়া সিলেও হয় হুকুনেও হয়, কুকুর উঠিয়া হয় তখন ওক ওক যেটা ওইবার রোগ হ্যাঁ খাইবার খাওয়াই ফতোয়া দে খা খা জি, খাওয়াই ফতোয়া দে খা খা যেটা ওইবার ওইব খাই লাগে খাবার খাও তাহলে কোনো করিও না। তো আসার ব্যাপার হইলো যেটা হইতাম চাইছি এখানে হইলো, আমার তো একটা বই ছোট মোটো একটা বই আছে আমার এক আজিজে সৌদি আরব থেকে আমার কাছে আমার হাদিয়া দিছে, কারণ আমরা জানি সৌদি আরব তো সল্লভি জি আগর ওয়াহাবি আর এখন তারা নিজেদের দাবি করেন সল্লভি। এই সৌদি আরবর একটা বই সৌদি আরব থেকে সাফা হয়েছে তখন কর দুই চোদ্দশো আটাইশ হিজড়ি তাই চোদ্দশো একচল্লিশ হিজড়ি মাত্র বেশি দিন আগর নাই কি তখনকার কাজীউল কুজাত মানে প্রধান বিচারপতি এই বড় শেখ আলিমও তাই না কিতাব লেখছেন, কিতাবের নামও লইল হুকমুল কেরাতে লিল আমওয়াত হাল ইয়াসিলু সওয়াবুহা ইলাইহিম, এর অর্থ হইল মৃতর লাগি কেরাত মানে কোরআন শরীফ তেলাওয়াত করার হুকুম আর এটার সওয়াব তার কাছে ফোসেনি মৃতর কাছে পৌঁছেনি, ওটা হইল বই শিরোনাম তাই প্রধান বিচারপতি আসলা তার নাম হইল লোকবাল খাম বাদ দিয়ে আমি নাম কইয়া শেখ আবদুল্লাহ মোহাম্মদ ইবনে হুমায়ুদ রহিমাহুল্লাহ রইসু মজলিসুল কুদাইল আলা সাবিকান সাবেক প্রধান বিচারপতি। তো তাই মাশাল্লাহ এই কিতাবখানা লেখিয়া আমি আশা রাখি এই কথিত ফতোয়াবাদ যারা এরা সুখ খুলিয়ে দিলে এসে তাই তো সাইড মজবর কল এখানো আনছই নু আনিয়া সলফি অকলর কথিত আহলে হাদিস অকলর ইমাম দে আল্লামা ইবনে তৈমিয়া হাফিজে হাদিস আল্লামা ইবনে তৈমিয়া তার ইমাম কিন্তু বহুত বড় আলে তারা ইমাম মানে মাতিল না খেলো প্রশ্ন আইল না নি বলে আমি তো ইমাম কইলাম না তাই যতটুকু যা তান লোকবাসে কেন কইছি আমি লুকাইছি না হাফিজে হাদিস আল্লামা ইবনে তৈমিয়া আজকাল গুলো আল্লামা না আল্লামা আজকাল তো রাতে ঘাটে মাঠে আজকাল তো মৌলানা নাই মৌলবিও নাই ইতা বাইতা নাই হজরতুল আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
মুফচ্ছিরে করা ইটিভি বিটিভি সিটিভি ও তার বাইশকাল জি মাশাআল্লাহ দায় হল যার তিল নাই এই হাফিজে হাদিস হাফিজে হাদিস আল্লামা ইবনে তৈমিয়া তো আমরা ইমাম মানি না আমরা হইতে আহলে সুন্নাতুল জামাতে ইমাম মানে না কারণ আছে আহলে সুন্নাতুল জামাতুল আকিদার সাথে ১৯ বা ২১টার সাথে তার দ্বিমত আছে এর কারণে আহলে সুন্নাতুল জামাতে তার ইমাম মানে না কিন্তু তার লেখনীর দ্বারা ফইয়া বহুত ফায়দা হওয়া যায় কারণ সব বিষয়ের উপরে ব্যাপকভাবে লেখাপড়া করছে এটা আল্লাহ বুঝি নিলে যথেষ্ট হইব যে মানুষ ফুরিয়া গুমরা হয় ফুরিয়া গুমরা হয় আনা ফুরিয়া মানুষ গুমরা হইতে পারত এটা শব্দ আমি তান বেলায় হইয়ান না কারণ তাই নত হলো আলিম তান ফয়সালা তো আল্লাহর আর্থ কারণ তাইনও সর্বপ্রথম তাই তো ৬০০ ঠিক তারিখটা কইতাম বর্তমানে ৬০০ হিজরির প্রথম দিকে তাই মারা গেছিল তাইনু সর্বপ্রথম ফতোয়া দেওয়া নেওয়াল্লাহ হইলে এর আগে এই ফতোয়া আর কেউ দিছে না যে মদিনা শরীফ আল্লাহ হাবিবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া কিতাব হইতাম শব্দ করি আর ঠিক নাই তাইনু ফতোয়া দিছে নকল ফেলা এর লাগি ইল্লা বলা ১৯টা ব্যাপার আছে যার কারণে এটা মৌলিক ব্যাপার কিন্তু মৌলিক আকিদার মাঝে এটা পড়ে আল্লাহর হবিব সশরীরে মদিনা শরীফ জিন্দা আছেন না ইন্ন নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাইয়ুন ফি কবরিহি ওয়া জাসাদিহি এটা আহলে সুন্নাতুল জামাতুল আকিদা ইউরজাকু তার রিজিক দেওয়া আল্লাহর পক্ষ থেকে তবে দুনিয়ার এই জিন্দেগির সাথে কোনো মিল নাই তো তাই সর্বপ্রথম ফতোয়া দেন বলা লাগি যেটা ওইবার হয়েছে ওর কারণে কইলাম আমি ইমাম হয়েছি না হয়েছি না আমি ব্যাখ্যা দিলাম আমরা আহলে সুন্নত মজব মানে যারা সাইদ মজবর কোনো মানুষই তান দেয় ইমাম হিসাবে মানে না আলিম বড় আলিম তান দলিল যেটা আসবো এটা তো ঠুমকার দলিল তাই দলিল দিছে নজে মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারে না কারণ ইনো মাঠি আর ফাত্তর যেটা এখন করু হাবি হলে হইন সল হই হলে হইন যেটা হিনা হাজার হাজার হাদিদ এখানে তো কিচ্ছু নাই ইনো মাঠি আর ফাত্তর আর কিচ্ছু নাই না উজবিল্লাহ ইমদানি তাই দলিল দিছে না আবার বড় হাস্যকর দলিল তাই নথ বড় আল্লামা দলিল দিছেন লা তাশুদ্দুল রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ ও হাদিস শরীফ দিয়ে দলিল দিছেন যে হাস্যকর কারণ ইনু মদিনা শরীফের জিয়ারতের কথা উল্লেখ মুঠেও না আখারে ইঙ্গিতেও কোনো উল্লেখ নাই ইনু তিনটা মসজিদের ফজিলত বর্ণনা করা হয়েছে আসার অন্য কিছু ইয়াদি শরীফ নেই তো যাই হোক এর লাগি তার পরিচয় অতটুকু দিলাম তাই কিন্তু আল্লামা সব বিষয়ের উপরে সব ফনর উপরে ইসলামর সব বিষয়ের উপরে তার লেখনী আছে সব বিষয়ের উপরে লেখনী আছে বহুত বড় এই যুগের শ্রেষ্ঠ তান সাহিত্য ইলা আল্লামা ইবনে কাইয়ুম জৌজি আল্লামা ইবনুল কাইয়ুম আল জৌজি তান সাহিদর মাঝে তো এদিকে তার পরিচয় বহুত ঊর্ধ্বে আসল মজার কথা হইল তান্ডে তো সলভি হলে কথিত আহলে হাদিস হলে আর ওহাবি হলে তান্ডে ইমাম মানে এখন প্রশ্ন হইল এখন যারা হন তা তো এরাও নানে নাম বিভিন্ন সময় পাল্টিছে জি আগে আসলো ওহাবি মাতুন না আগে ওহাবি হইতা এখন তারা তারা নাম পাল্টাই লিছে পাল্টাইয়া সলফি নাম দরকার আহলে হাদিস আহলে হাদিসের পয়লা নাম আসলো
গর্বকল্লিত লামজবি গর্বকল্লিত পরে তারা ইংরেজের কাছটা কি এফিডেভিট করিয়া কারণ এটা একটা শুনতে খারাপ লাগে লামজবি গর্বকল্লিত এটা গালি এর লাগে তার নাম তারা তার কিতাব হইতাম ও তারা ইংরেজের কাছটা কি এফিডেভিট করিয়া তার নাম পাল্টাইয়া তারা আহলে হাদিস নাম ধারণ করছে আর এরা এফিডেভিট করছে না তারা তার নামের নীতি পাল্টাই দিয়েছে তো আমি যে কথা কইতাম যাইছি ই সাইদ মজবর কোন তো আনছই না নিয়া আল্লামা ইবনে তৈমিয়ার কৌল আনছই না আর ইবনে তৈমিয়ায় আল্লামা ইবনে তৈমিয়ায় হাফিজি হাদিস আল্লামা ইবনে তৈমিয়ায় 21টা কারণ উল্লেখ করিয়া কইন খেনে ইশালে সব মিতর লাগিয়া আমল করিয়া পেশ করলে বসিয়া দিলে সেনে এর সব পৌঁছিত না করে তা 21টা দলিল দিস কতটা দিস 21টা তার আগে নৌকা সাইর মজবর কৌল আঞ্চল সাইর মজবর কৌল আনতে ফলে আঞ্চল হানফি মজবর কৌল আঞ্চল আনিয়া উল্লেখ করছই যে হানফি মজব এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মজবর ইমাম সব এই দুইজনের কৌল লইল যে এবাদতের বদনি এবং এবাদতের মালিক দ্বারা সব রেশানি করা যায় এবাদতে মালি এবং এবাদতে বদনি এই দুইটার আমি পরে ব্যাখ্যা করি আর ইমাম শাফি আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রথমিক কৌল আঞ্চন যে তার কৌল হইল এবাদতে মালির দ্বারা সব রেশানি করা যায় ইসালে সব করা যায় এবাদতে বদনির দ্বারা করা যায় না এরপরে কুব্বারে মালিকি কুব্বারে আর শাফি অর্থাৎ শাফি মজবর বড় বড় উলামায় কেরামকলোর মতামত এবং মালিকি মজবর বড় বড় বারিষ্টারকল মজবর বারিষ্টারকল আসেন আলাদা যেমন আমরার মজবর বারিষ্টার হয় মোল্লা আলী খালী রহমতুল্লাহ আলী ওলা কুব্বারে মালিকি কুব্বারে শাফি ওগুলোর কল আনিয়া সাবিত করছেন যে না এনতেন পরবর্তীতে করেছেন এবাদতে মালি এবং বদনি দুইটার দ্বারা সব রেশানি করা যায় সুবহানাল্লাহ দলিল দলিল সহ আনছেন আনা দলিল সব দলিল পেশ করছেন এরপরে লেখছেন কেন যে এটা ইজমা হয়ে গেছে আহলে সুন্নতুল জামাতের ইজমা হয়ে গেছে এই কথার উপরে যে এবাদতে মালি এবং বদনির দ্বারা সব রেশানি করা যায় এতে মূল দেবগান হল উপকৃত হল একটা লাইন পড়বো আমি সক্করিয়া আল্লামা ইবনে তৈমিয়ার তাই 21টা সবাব দলিল পেশ করছেন ইত্যাদি দিতাম না আমি সংক্ষেপে সার সংক্ষেপ হইলিছি আপনার তাই ফলা শুরু করছেন তার কলটা কলা শেখুল ইমাম ইবনে তৈমিয়া রহিমাহুল্লাহ মানি তাকাদা আন্নাল ইনসানা লা ইয়ানতাফিউ ইল্লা বি আমলিহি ফাকাদ খালাকাল ইজমা ওয়া যালিকা বাতিলুন মিন উজুহিন কাসীরাতিন যে ব্যক্তি বিশ্বাস রাখবো এতেকাদ রাখবো যে মানুষে অন্যর আমল দ্বারা কোনো ফায়দা পায় না হে ইজমাতটা কি বারোই গেছে ইজমাতটা কি আলাদা হয়ে গেছে ইজমা উম্মতটা কি আলাদা হয়ে গেছে আর এটা বাতিল এটা গ্রহণযোগ্য নয় বেশ কিছু কারণ ও কারণ হয়ে তাই 21টা কারণ উল্লেখ করছে তেন কুরআন শরীফের আয়াত পেশ করছে দলিল দিতে গিয়ে একমাত্র মৈত্র দিলা হল একমাত্র মৈত্র দিলা হলে যে একজনের আমল দ্বারা অন্যজনের কোনো ফায়দা হইত না তারাও কুরআন শরীফ দ্বারা দলিল দিছে কিন্তু তারাও কুরআন শরীফের দ্বারা দলিল দিছে তবে ইটারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটারে কইছেন ইয়ে গেছে ইয়া আয়াত মনসুখ হয়ে গেছে আয়াত আনছে ফালাল মুতাযিলা
লাইসালাহু জালিকা ওয়ালা ইয়াসিলু ইলাইহি লিকাউলি তাআলা ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সা'আ ওয়াত ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সা'আ ওয়াত দ্বারা দলিল দিছে মুতাযিলা। তাহলে আমরা পাইলাম এই কিতাবের সারটা একমাত্র মুতাযিলা ব্যতীত সাইর মজহবর ইমামর কোল মোতাবিক খুববার অকলর অর্থাৎ সাইর মজহবর বড় বড় মুফতিয়ানে কেরাম দ্বারা ইম্মাদার দ্বারা বারিষ্টার অকল দ্বারা তারা একমত যে ইশালে সব বা একজনের আমল দ্বারা অন্যজনের ফায়দা হয় ওটাও এই কিতাবের সারাংশ একমাত্র মুতাযিলা ব্যতীত। আর এটার জবাব দিছেন মুতাযিলা বলে যে করছেন এটার জবাব দিছেন কইছেন এটা বাতিল, এটা বাতিল হচ্ছে এটা ইয়ে গেছে আয়াতর হুকুম মনসুখ হয়ে গেছে কোন আয়াত দ্বারা মনসুখ হয়েছে অন্য আনছেন ওলাউলা দাফুল্লাহিনাস বাদহুম বিবাদ এটার দ্বারা এই আয়াতর হুকুম মনসুখ হয়ে গেছে। তো দলিল দিতে দিয়ে গিয়া বোধ কোরআন শরীফের আয়াত আনছেন হাদিস শরীফ আনছেন যে আমরা ও কারণে ইশালে সব করি তার আগে ও যে বললাম যে যেটা এবাদতে মাল্লি আর এবাদতে বদনির কথাটা ওটা তো থোড়া পরিষ্কার হয়ে গেলে ভালো হইব। এবাদতে মাল্লি অর্থাৎ মাল দ্বারা এবাদত এবাদত কয় কিসিম আছে আছে না জি যে ফার্স্টটা রুকুন ইসলামের ফার্স্টটা রুকুন এই ফার্স্টটা রুকুনের মাঝেও তো এবাদতে বদনি আছে এবাদতে মাল্লি আছে এবাদতে এবাদতে বদনি এবং মাল্লি সংমিশ্রণেও এবাদত আছে। ইসলাম ফার্স্ট রুকুনের মাঝে পয়লা নমাজ আর রোজা এবাদতে বদনি এবাদতে বদনি শারীরিক এবাদত জাকাত এবাদতে মাল্লি শুধু মাল দ্বারা ইবাদত হজ এবাদত এবং বদনি দুইটার সংমিশ্রণে টাকা ছাড়া হজও দিতে পারবেন আর নিজে না গেলে হইবেন জি তো আস্ত আপনি দুইটার সংমিশ্রণে হজ তো এবাদতে মালি হইল মাল দ্বারা এবাদত। এই ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হইব ফরজ এবাদত পন্দেগির কোনো বিকল্প নাই ফরজ এবাদত পন্দেগির কোনো বিকল্প আছেন দলিল আমি দিতাম না আমি আপনারা শিখাই ও যে মানুষ বেমার পড়েন মা বাপ বেমার পড়েন যদি একজনে আর যে ইবাদত বন্দেগী যার উপরে ফরজ তার উপরে মারা গেলে এটা অন্য ব্যাপার কোনো প্রশ্ন হইতে পারে বহুত রূপে হজ ফরজ হয় তার লিয়ে তার পক্ষ থাকি হজ তার হজ ফরজ থাকি তো যায় ফরজ দেয় যায় জি জীবিত অবস্থায় এটার কোনো বিকল্প নাই এই সমস্ত যেটা আবাদত কর এটা সব নফল আবাদত বন্দেগী সব নফল নফল আবাদত বন্দেগী নফল আবাদত বন্দেগী করিয়া দেখেও কেউ দিলেই তো পারে এটা সব বসে দিলেই তো পারে নফল আবাদতে মালি হইল সৎকা হয় রাত করিয়া এর সব মর্দে রূপরে বসিয়ে দিতা মাতুই না ওটা হইলো এবাদতে মারলি। এবাদতে বদনি হইল ও নফল এবাদত নফল নমাজ নফল রোজা আর কোরআন শরীফ তিলাওয়াত করা দুরুদ শরীফ বদিফা ইত্যাদি করা দনি যদি হয় তো তাহলে হজ করেন মা বাপর লাগে করেন না উমরা করেন
দুনিয়া এলিতা করা হবে চিন্নি চালাতে তো গরিব করতে পারবা মাতুই না কি দুনিয়া বনে সাত গরু যাব করিয়া মানুষের খাওয়াইলা মা বাপ মরলি তা করেন না করেন গরিবে তুইতে পারত না পারবো না হইয়ার তো আপনি কিলা সহজ সুরত গরিবের লাগে সব তার সহজ গরিব হলে ব্যস্ত আগে দেখবা জি গরিব হল ব্যস্ত আগে যাইবা হিসাব সংক্ষিপ্ত হইব আর গরিবের লাগে সব তার সহজ করে দিলে সেটা আল্লাহ হাবিবে ও যে একটা কথার পয়েন্ট যেটা ওটার বাস্তব নমুনা হলেও যে কইন যে নিজে খাইলেও সব পাওয়া যায় একটা কথা কইনি কইনি আপনারা এটা ঘুমাইলে বাদত হইতা কইনি কইন বড় হক কথা গরিব মানুষ হিবাড়ি এক মিয়ায় মা বাপ মারা গেছেন তাই বহুত গরু যোগ করিয়া মানুষের খাওয়াইছেন তার তোর ই অবস্থা নাই কিষণ অবস্থা নাই কিতা করত এই ব্যক্তির লাগে অত সহজ আল্লাহ হাবিবে হুকুম দিছ মানে ফরমাইছ এই ব্যক্তির নিজে যে খানাটা খাইব যে খানাটা সামনে লইয়া বইছে ও সময় যদি নিয়ত করে আল্লাহ আমার তো তৌফিক নাই ইলা করতাম আমার মা বাবার হক তো আমার উপরে রয়ে গেছে আমি তো হক আদায় করতাম পারছি না আল্লাহ আমি যে খানাটা সামনে লইয়া বইছি আল্লাহ এর সব আমার মা বাবার উপরে রূপ বসিয়ে দিলে ইলাম ও খাইব তার ফেট ভরব তার ভেদ করবে সাতর মা বাপে গরিব কথা সহজ সহজ তো যাই হোক এবাদতে বদনি বুঝাইছে তো এখন তাইলে এবাদতে বদনির দ্বারাও বুদ্ধেগা নকল উপকৃত হয় আর এবাদতে মালির দ্বারাও বুদ্ধেগা নকল উপকৃত হয় উপকৃত হইতে তো কিতাব বুঝায় উপকৃত হইতে মুর্দেগান হলোর গুণাগত মাফ মূল কায়দা বা মূল দলিল হইল ইন্নাল হাসানাতি ইউযহিবুন্নাস সাইয়্যাত নেকির দ্বারা গুণা পূর্ণ মাফ হয় আপনি দুনিয়ায় জিন্দেগীত নেকি করেন হায় আল্লাহর তো দয়া সব নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায় নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায় গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না দয়াল আল্লাহ কি তোর দয়া আপসই না আমরা তা না হবিবর নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায় গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না মুহলত দেওয়া হয় সময় দেওয়া হয় বরং নেকি যে ফিরিস্তায় লেখেন তাই গুনা যে ফিরিস্তায় এটা আলাদা আলাদা নি দুইজন নানি আলাদা জি এটা তো আলাদা আলাদা মানুষের মারা গেলে রুহ লইয়া যায় দুইগুলো ফিরিস্তা আলাদা আছে একগুলো নেককার হলো রুহ লইয়া যায় একগুলো গুনাগার হলো রুহ লইয়া যায় নেককার হলো রুহ লইয়া যায় এলিন আর গুনাগার হলো রুহ হইল সিদ্দিন লইয়া যায় আলাদা তো নেকি যে ফিরিস্তায় লেখেন তাই সুপারিশ করেন যে একটু অপেক্ষা করো দেখো আল্লাহর হুমদায় তো ফাও বিষ্ণু গেছে শয়তানের দুকা দিলাইছে করি লিছে একটু অপেক্ষা করো দেখো কোন নেক আমল নিয়ে করি যায় এটা সগিরা গুনার বেলায় সগিরা গুনার বেলায় আর কবিরার গুনার বেলায় কইন যে একটু অপেক্ষা করো দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলাই তৌবানি করিলাই শয়তানের দোকান দিয়া কয়টা গুণা করাই লিছে ইতিমধ্যে এরপরে যদি আল্লাহর বন্দা আল্লাহর দিকে রুজু করি লায় তৌবা করি লায় তাই আল্লাহ তাহলে মাফ করে দিলে দুনিয়ায় দিন থেকে আপনারা তো প্রায় আজও নহীন যে অজুর সাথে সগিরা গুণা জড়িয়া পড়ি যায় নয় মাত্রই না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লে দেখবা তান্ডে আল্লাহ চোখ খুলি দিলে ইসলা তাই নজুর সময় দেখতাম মানুষের গুণা হল কিলা দার অজুর ফানির লোকে কিছুদিন পরে আল্লাহর কাছে ফানা চাইলা আল্লাহ আমারে হ্যাঁ দয়া করো আমার সুগুর পথে পর্দা ফেলাই দিল আমি এটা দেখতাম চাই না
değil, kutu günah. Kutu günah. Sağ ol elle ki, rüzenler to, fıttık ol istekbar kula dorkar. Allah bize mafsava dorkar. Matuinna. Değil. Halide ardi kuri günah da tatma. Ate fave, muke zobane, soke khane, kutu kistim, kutu babe. Günah hata var. Elle ki to, tarikatlar sabah diye sabah falan diye nokun. 100 var, kimse kum 100 var, 100 var, 200 var, kimse kum 200 var, 200 var, 100 var, 100 var, 100 var. İtalya karına se. Adi şolibo, bol şolibo devayet, kim şolibo devayet. Kun, eğer devayet potabi kalır, öbür bir rüzgarın şutturu var, 100 var, 100 var. Kutu var. Arek devayet olsa 100 var pota. Eksovar ostovar şöyle foyleyle, şottoyu varın loge amolu iğlenen ni. Şottoyu varı to aşin ob boy, ekso diye taruşa amolu iğlen. Bas, ekson kevetabu. To dünyayı zindegi to, ne ka amol dara, sogila guna mafo er, kabila guna al ilo, tovar dara, matuinda, matran. Amral lagi Allah eto doya kusun. Tuba şomoyere, yakıyı bari kumaya diş. Agar ummatın lagi aslan ayır. Agar ummate mitur sollish din age tuba kulle tuba kabul etu. Koto din age. İkan buzmuni ami, de sollish din bore marada imu ais tuba kuri lay. Di? Amal moto bhutu asun bustan ay. Jato khas khas. Zara Allah'ın bunda hoca tara buzba. Tetu ek kutay kuaza ay. Je tuğba asil o hasa kintu sobol tuğba nusib. Uysana. Allah'ın Habibi rahmatullil alamin raufum bil ummat. Allah'ın kese arız gurun kuyun Allah. Amar ummati ikuta buzdu na ide. Mitur sallis de na ke tuğba kutu. Amar ummatul lagi tuğba şomayre kumaya deo. Parvardigare alome tan habibur vasilay tan habibur vasilay amrar lagi tobar shomoy khumaiya disoin ar ditiye ditiye emon bhabe khumaiya disoin je ekjon manush sokrator musibato ache golay ger ger dake o obosthay jodi allah bunda allah dike ruju korilay hushoi jay allah dike ruju korilay khalis nate toba korilay tai allah tar toba kobul korilibe tare maaf kore dile তোবা প্রসঙ্গে আমি আর যাই না বহুত লম্বা এটা আলাদা বিষয় আল্লাহর হাবিবে ফরমায় না তাইবু কাযযামবে কামাল্লা যামবালা গুনাহ থেকে তওবা করি যেমন হে নিজে আর গুনাহ করছিও না আর গুনাহ করিলে আল্লাহ মায়া করে মানে সরি সরি গুনাহ করিলে তওবা করিলে আল্লাহ খুব মায়া করে আর গুনাহ করে যে আর গুনাহ রুশে অটল থাকে Koy Allah'a var ya mahfur bari, tari Allah'a mahfur da olay. Ya bu da günahkar. Allah rahmet de gine umudu yukiz. Matu inna. İnna Allah'a la yagfiru an yushrika bihi ve yagfiru ma duna zalika li men yashah. İnna ayet olsun. La taqnatu min rahmatillah. İnna Allah'a yagfiru zunuba jamiya. Yara gaya se. La yagfiru an yushrika bihi. Allah sathe shorik korle eta Allah maaf korte nai bordasht korte nai. Eshara. Er lagi tobar byapar ta eta alada subject. Amra shobshomoy khyal thaka dorkar. Doinondin jibone astaghfar shorif. Eta khoy korle phola jay. Chuto kori to astaghfirullah phola jay. Lomba koriyo phola jay. Seyyidul istiğfar to aro di alada tobe ota kum fayda astaghfirullah al azim allazi la ilaha illa huwa al hayyul qayyum wa atubu ilayhi
আল্লাহকে জোড়া লাগাই দিতাম, ওলা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহি আলিম। ওটার বহুত ফজিলত আছে আল্লাহ, তাহলে তৌফিক দিতে আল্লাহ তৌফিক সাইয়ার। তো এটা বুঝে আইছে নিজে গুণা নেকির দ্বারা গুণা এখানে বুঝে আইছে পয়লা ও আগুয়া গুয়া। আপনি মারা যাওয়ার ফলে তো আপনি কোনো আমল করতে পারতেন পারবেন জি না। এলে কি তিরমিজি শরীফের একটা হাদিস আপনার সামনে সংক্ষেপে কই আর আমি আসলে সমস্যা করেন দাঁতেও আমার যে হবটা যেটা আমরা কই আমরার বাসায় ঠিক হাদিস শরীফ হল হয়েছে আমরা কই মানুষ মারা গেলে মানুষের আমল্লমা বন্ধ হয়ে যায় জি। হাদিস শরীফের এবার হতর অর্থ হল ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতি ইল্লা ইলা সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ান্তাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহ। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধই যায় কিন্তু তিনটা রাস্তা খোলা থাকে, কটা তিনটা চারটা নয় কটা রাস্তা তিনটা, নিজে কোনো আমল করতে পারতাম ধারাবাহিকভাবে হাদি শরীফ জেলা আইসে লাফেলা আইসে সৎকায় জারিয়া অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয় অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। একটু খেয়াল করলে বুঝতে পারবা এই তিনোটার মাঝখানে অত বাস, তিনোটার মাঝখানে অত বাস, তার মানে একটা হইল বিপ জি। নেকি বা সবর যখন প্রশ্ন হইল দুইটা হইলে তো ভালো হইব আর তিনটা হইলে তো আরও বালার উপরে কইন দিয়ে ভালো হইব। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুম বিল উম্মত যদি তিনোটা উল্লেখ করবার সময় মাঝখানে আও শব্দটা কইতেন না তাহলে উম্মতর লাগে বড় দেশোয়ার হয়ে গেল, বড় কঠিন হয়ে গেল মানে এই উম্মতর পক্ষে এই তিনোটারে একান্ত করে রাখা বহুত বহুত কষ্টের ব্যাপার হইল না। যা লাখ এক দুজন পেতে পারলাম জি, লাখ এক দুজন হওয়া কঠিন হইল লাগে রাউফুম বিল উম্মত। আল্লাহর হাবিবে যেটা ফরমাইছেন তা তো আইন হয়ে গেছে না, আল্লাহর আইন হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইছেন আও সদকাতুন জারিয়াতুন আও ইলমুন ইয়ান্তাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহ, তিনটার মাধ্যমে অথবা অথবা হয়েছে। তো মানুষ মারা গেলে মানুষের কোনো আমল করতে পারতো না তিনটা রাস্তার দ্বারা এর নেকি ফাইতো পারে, কথা বুঝেছেন? ও তিনটার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দিলাম। ও যে আমরা ইসালে সব করি ও সবচেয়ে এই তো অন্যান্য এই তো বহুত কারণ তো উল্লেখ করছো অন্য সবচেয়ে শক্ত দলিল যেটা আমাদের কাছে আছে এটা হইল ইতিমিদি শরীফের এই রেওয়ায়েত। নিজে কোনো আমল করতে পারতাম না সৎকায় জারিয়া যদি কিছু রাখিয়া যাইতে পারেন তাহলে তাই বর্জকী জিন্দেগি কবর জিন্দেগিতে সব পাইবা। এখন সৎকায় জারিয়া খারে হয় এটাও জানা দরকার, কারণ আমাদের মানুষের ভুল ধারণা আছে মসজিদ মাদ্রাসা। আমি প্রায় কই যদি খালি মনে করো মসজিদ বানানি আর মাদ্রাসা বানানি সৎকায় জারিয়াতে তো ঠকাই দিবে তাইলে মাথুই না মানে ঠক খাই দিবে, কারণ সৎকায় জারিয়াটা অত ব্যাপক সব কিছু সামিল করিলাই দুইটা শর্ত লাগাইলাছে, ও দুইটা শর্ত হওয়া গেলেও এটা সৎকায় জারিয়া হয়ে যায়। এই শর্তগুলো হইলো যে ফেলা হইলো এমন খাম যে খাম আল্লাহর ওয়াস্তে হইতো আর সাধারণ মানুষের এর দ্বারা উপকার পাইত, বস সাধারণ মানুষের উপকার পাইত আর এটা আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে যদি তাইলে এটা সৎকায় দেখুন নিজের লাগি করলে সৎকায় জারিয়া নাই, নিজের নামর লাগি করলে সৎকায় জারিয়া নাই, মালা পাইবার লাগি ক্রেস্ট পাইবার লাগি ধন্যবাদ জিন্দাবাদ পাইবার লাগি প্রচুর করেন তো এটা সৎকায় জারিয়া নাই তার রিয়া এটা দূষণীয় কম। এ কথা আমরা জানা ও কারণে জরুরি আজকাল তো দ্বারা আল্লাহ টাকা পয়সা দিয়েছেন বোধটা খরইন খরইন না উদ্দেশ্য কিন্তু বালা নেই আল্লাহর ওয়াস্তে নাই ও উদ্দেশ্য তাকে মানুষে ওগুলা স্টেজ বান্ধিয়া বড় ফুলের থোড়া দিতা মালা দিতা ক্রেশ দিতা জিন্দাবাদ জিন্দাবাদ হইতা, তো এটা তো করলা যেটা তো মানুষের দিলেইলা শেষ হয়ে গেল এটা সৎকায় জারিয়া দিল এটা রিয়া
এই রিয়াকার হলে খালি কিয়ামতের দিন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ দুনিয়া তো তা করছি তা করছি তা করছি, আল্লাহর পক্ষ থেকে আমি সার সংক্ষেপ হই আর আল্লাহর পক্ষ থেকে জবাব ওই বইটা তো তোমার না হল লাগি করছো জি, অন্য সহানুভূতি আদায় করবার লাগি করছো, সহানুভূতি বুঝুননি মাত্র ওই না এখন 4 মিনিট খাড়া হইতা হ্যাঁ আগ থাকি জামা সেই আনলে হাড়ি লুঙ্গি খান বাটিয়া দিতরা জি, ফানি করছে তো চাল চাইটা নিয়ে বাটিয়া দিতরা, উদ্দেশ্য তো আল্লাহর বাস্তের না হল সময় আইলে কামাই তো এটা সৎকায় জারিয়া নাই, এটা সহানুভূতি আদায় করবার লাগে, এটা সৎকায় জারিয়া হয় না। তবে হ্যাঁ আপনি আল্লাহর বাস্তে করুক কারণ মানুষের ধন্যবাদ দেখ এটাই আপনার এফাইতে আপনার নিয়ত তো হইলো আমি আল্লাহর বাস্তে করছি জি, মানুষের ধন্যবাদ দেখ কোনো কথা নাই, আপনার তার তৈব পাক সাফ আল্লাহর বাস্তে আল্লাহ আমার তৌফিক দিছেন করছি জি, আমি আল্লাহর বাস্তে করছি। যেটা একটা উদাহরণ দিলে গাওয়ালিয়ার রাস্তা মসজিদের রাস্তা খাসা রাস্তা মেঘ দিলে ফের ফানি হয়ে যায়, আপনি দেখা মানুষ কষ্ট করি নমাজ হয় আপনার তৌফিক দিছেন আল্লাহ বলে আমি ওখান পাক্কা করে দিলাই, একটা উদাহরণ দিয়া অতকা আপনি আল্লাহর বাস্তে করে দিলেছেন মানুষের উপকার হয়ে গেছে নানি জি, মানুষের উপকার হয়ে গেছে ওইটা সৎকায় জারিয়া হয়ে গেছে আপনার লাগে। জারিয়া শব্দের অর্থ হইল চলমান, জারিয়া শব্দের অর্থ হইল চলমান, এই সৎকাটা চলতে থাকবে তার মানে যতদিন মানুষের উপকার পাইব ই খাম থাকবো আর মানুষের দ্বারা উপকার পাইব এর দ্বারা আপনি বর্জকী জিন্দগি কবর জিন্দগি তো পূর্ণ সব পাইবা, ই ব্যবহারকারীও সব পাইবা, আমার বাট কইত না যার যার ইচ্ছা আলাদা হেন শুনল না শুনল না পাইবা চলতে থাকবো যতদিন থাকবো, তাহলে আমি তৌফিক সেবা দরকার না নিলাম কিছু করার, তিনটা রাস্তা করলে থাকে সাইডটা নাই তিনটা, তবে এটা গরিবে পারবা নিয়ে নিজিকার করে এরকম কিছু করতে হইলে তো টাকা পয়সার দরকার নেই মাতুকা, সে তো গরিবের বার্তা নেয় তাইলে বেশিরভাগ মানুষেও বার্তা নেয় সময়লে এরম লম্বা করি আর না পার্থম না, অথবা ইলিম যেটা অন্যটা ফায়দা আছে একজন আলিমে দি তেমনি ইলিম শিক্ষা করছে মাতুই না, আজকাল কুড়ি দিন তিন নাই আজকাল কিন্তু মা বাবার উদ্দেশ্য হইল ও যে পাগড়ি বান্ধিয়া ওয়াজ করছো তান লাগানো তো জি মাতুই না, দিন হাসিল করতো ওইটা নাই দিনই শিক্ষা অর্জন করতো ওইটা নাই, উদ্দেশ্য বেশিরভাগ অভিভাবক হল হৌ কইবা হল খান আলিম হইত জি, তো পহলা উদ্দেশ্য হইল ফাঁসি ওগের লাগি বেড়া এখন করছে আল্লাহর বাস্তে দিন হাসিল করছেন আরো গুলো আল্লাহর বাস্তে দিন শিক্ষা দিছে আউ ইলমুন ইয়ান তাফাউ বিহি এর দ্বারা মানুষের উপকার হয়েছে, যদি তাই একগুলোর পড়াইয়া যায় তেইগুলো যদি আরো গুলোর পড়ায় এইভাবে ধারাবাহিক চলতে থাকে যদি যে আল্লাহর বন্দায় শুরু করবা তাই এটার বর্জকী জিন্দগিত গেলেও তাই পূর্ণ সব পাইবা, হাফিজ এ কোরআন একজন হাফিজ হইস তাই আরো গুলোর কোরআন শরীফ ইয়াদ করাইছ মাতুই না জি করাইছ, এই ধারাবাহিকতা চলতে থাকে যদি যে আল্লাহর বন্দায় শুরু করছেন তাই বর্জকী জিন্দগিতে পূর্ণ সব পাইবা, আর সবটা কতটুকু কিন্তু আপনারা জানা আছে কোরআন শরীফের এক হরফ উচ্চারণ করলে কটা মাথুই না 10টা নাকি আলিফ লাম মিম 30টা নাকি আছে লিখেছে মাথুই না, তে পূর্ণ সব পাইবাতে এখন আমি জিজ্ঞাসা করি এটা ভগবান দ্বারা সম্ভব নেই জি, এটা তো একইবারে সীমিত ব্যাপার, এটা হইল একইবারে সীমিত ব্যাপার, এটা প্রশ্নখানে করিয়ার পরে সারাংশ করিম, তাইলে দেখা গেল এই দুইটা তার হলে ফার তার একবার আউ অলদুন সোয়ালি হন ইয়াদুল্লাহু অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া কর
ইগান তো বুধবার নেককার সন্তান মাতুই না দোয়ার লাভ যে মা বাবুর লাগি দোয়া কর। এখন আমার প্রশ্ন আমি জমাই দিতাম সাই আর ফলা দুইটা তো আপনারাও স্বীকার করছেন সবে ফারতাম জি আওলাদর ব্যাপারটা আওলাদ আল্লাহ হলরে দিছেন না নি কিন্তু ধনী গরিবের কোনো প্রশ্ন আছে নি ধনী তাকি তো গরিবের আওলাদর সংখ্যা আরো বেশি বাস্তব কথা তার উল্টো খেত আর ধনীর কত চিন্তা হ্যাঁ বাটপাটুরে ওই জীব কিত ওই জীব কিত ওই জীব হ্যাঁ আমি জানি লাগঠর না একজনের আওলাদ আছে তার ওয়াইফ মারা গেছে সঙ্গত কারণে বাড়াইতে আসলে তখন শাদি করতে চাইছেন আওলাদে বিয়া দিছেন না লেঙ্গুর বাড়ি দিব লেঙ্গুর উঠছেন জি বাট কমে দিব হেসে দেখা যায় তার বড় আওলাদে শাদি করছেন আল্লাহ করেছেন যে তোমার আর লেঙ্গুর বাড়াই আপনার শেষ একেবারে শেষ তো আজ আজদিন পয়লা দিবটা বুঝাইছে নিজে বললে তো ফার্তা নাই আওলাদর ব্যাপারটা আওলাদ আল্লাহ হকলরে দিছেন মাতুই না মানে তবে আওলাদ তো আপনার তিন কুড়ি নাইলে দেড় কুড়ি ছয়জন বুঝছেন পাঠিলে না দেড় কুড়ি ছয়জন হইলে কতজন ছয়ত্রিশ বেটির নামাইন নাম ছয়ত্রিশ রাম বেটির দিকে নামাইন নাম গীতা হ্যাঁ নাম কইতে হয়তো দেড় কুড়ি ছয় দেড় কুড়ি ছয় ইলা যদি দেড় কুড়ি ছয় তার তিন ডজনও বারো বেশ হই যদি যারা বর্তমান করে অবস্থার লোকে মিলে যে নমাজ জানেন না কোরআন শরীফ পড়া জানেন না মাতুই না দুরুদ শরীফ পড়া জানেন না ইটা দুই তিন কুড়ি তুই গেলে কিছু হইবানি আওলাদ তো আল্লাহ অগ্রহে দিছেন না জি এখন আমার কথা একইবারে জমাইয়ে দিয়ে আর মরার ঘরে নেকির দরকার আছে নি জি তাকে যদি এই তিনটার মাঝে সহজ কোনটা হইব আপনার আওলাদ আপনার নিজের আওলাদ অন্যের কাছে দাঁড় করা লাগতো না হাতপাতারি লাগতো না আপনার আওলাদটা নেকার যদিও মাতুই না ও যে নেকা আমল যেটা হয়ে আইছি ফিরিস্তির মনে রয়েছেন এখন গরিব মানুষ কিন্তু নেককার বাচ্চা নেককার নমাজ রোজা কোরআন শরীফ তা পড়া জানে দুরুদ শরীফ পড়া জানে ধনী হইলে তো সাত গরু দিয়ে সিন্নি করলো নে কিন্তু হে গরিব হে পারবো হে কোরআন শরীফ পড়া জানে হে কোরআন শরীফ পড়িয়ে দিতে পারবো না আমি হ্যাঁ নকল নমাজ পড়িয়ে দিতে পারবো না আমি রোজা রাখিয়ে দিতে পারবো না আমি বসিয়ে দিত তা পারবো না মানে বসিয়ে দিত তার মা বাবুর গরিব তো ইনোদনী গরিবের কোনো পার্থক্য আসেনি আওলাদ যদি নেককার হয় তাইলে হয়তো আপনার লাগি নাজাতর কারণ হয়ে দিব কাল কেয়ামতর দিন কাল কেয়ামতর দিন আপনার লাগি নাজাতর অশিলা বনি দিব আপনি মারা যাইবা আর হে ও সমস্ত নেক আমল করি করিয়া আপনার উপরে বসিয়া দিব আল্লাহর কাছে মাফ ফিরত চাইব চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে মাফ ফিরত চাইব হইব আল্লাহ আমার মা বাপরে মাফ করে দাও আমার ওরে মাফ করে দাও আমার মা রে মাফ করে দাও মাতুই না তো কিত হইব বলে ও যখন চকুর পানি ছাড়িয়া আওলাদে আল্লাহর দরবারও মা বাপর লাগি মাফ ফিরত চাইব আল্লাহর রহমতরে জুস লইয়া আইব আর আল্লাহর দরবার থাকি মাফি হাসিল করিয়া লইয়া আইব এখন আমার কথা অন্য মুক্তসর করে নিলাম ও নিজের স্বার্থটারে যদি সামনেও আনেন আনলেও তো বাচ্চাইন্তর প্রতি কেউ লেখা দরকার নেই জি আপনার বাচ্চারে যদি আপনি নেক্ষার বানাইতে পারেন আফসোস আল্লাহ তান হাবিবর উম্মত বানাই ইসলাম আমরারে আমরার পরিচয় হইল মুসলমান আইজ আমরার নামে মুসলমান আছে কিন্তু মুসলমানই অস্তগফিরুল্লাহ এই কথাটা তো হওয়া ঠিক নাই কিন্তু অবস্থা তো আল্লাহ জি শতকরা কত জনে নমাজ পড়ে জি ওনে মসজিদ হয়েছে আর ফুটুর উত্তরের দরবার নয়া মসজিদ হয়ে গেল আমি জিগে ইলাম ই মোল্লা মানুষ কতজন
অতজন বলি তোমাদের মসজিদ কতজন যাবে ওইবা বলি অতজন বলি তো দেখা যায় আরো তিনটার দরকার জি মোল্লার যত মানুষ একটা ওরা তুমি জানি এখন ফিতনা কর দেয় তোমার তো হিসাব মোতাবিক তো আরো তিনটার দরকার নমাজি থাকলে তো এইসব মসজিদ যতটা মসজিদ আছে এটাই হইল না মানে কত বাজারও যে বড় মসজিদ জি পাতুকা ও বাজারও মুসলমান সবে নমাজ বললে মসজিদ হইব হেরার কথা তো কইসার না মুসলমানের যদি নমাজ পড়তো তো হইল না আর না মসজিদ দরকার মুসল্লি তো নাই আজকাল তো অবস্থা হয়েছে অত বড় হইল স্কুলে ভর্তি করে দিলা আর মাশাল্লাহ ও ফড়িয়া একবারে ফাঁস করিয়া হ্যাঁ চাকরি উকরি খুব খুশ মা বাপ আউজুবিল্লাহ বিসমিল্লাহ নিয়ে এই কাহিনির আছে নি স্কুলে জি সকালে উঠি অতক্ষণ বই বাঁধিয়ে দিলে এর পরিণতি তো এখনো চকুর সামনে আইছে এটা রিজাল্ট এখনো আইছে নমাজির সংখ্যা কমে গেছে জুম্মারে গেলে ও জোয়ান নকল দেখা যায় ফল দুই রাখাত সরি কইছে ওইয়া বারোই যার আমার মনে হয় আমার ধারণা আমার গবেষণা হইল এর মাঝে এক গুরু হইব বা বাকিটা তো জানে না ই তো দুই রাখাত অলর লাগে উঠবো করছে বাকি কিতা করতো এখান জানে না এর লাগি বাড়িয়া দেয় আরেক গুরু তো দেখা দেখি আরেক গুরুর ভিতরে বেমার হয়ে গেছে যদি হতা মাতুই না আনা ডুবির বেমার জি এটা ঢুকি গেছে এর লাগি এটা যায়নি পারে খালি ফলস আর আমরা মিডিল ইস্ট থেকে তারা আইন বাই হল সেই জন্য ইয়া ফটো দেন হইন নমাজ খালি ফলস বললে হয় জি ও টুফিও লাগে না গেঞ্জি ফিন দিয়ে ওইগুলো কোনো অসুবিধা নাই আর গেঞ্জি ফিন দিয়ে যেমনি সৈদ্যাত গেলা ফ্যান গেল কি তলে দিয়ে আর গেঞ্জি এইলো উফরে দিয়া জি না দেখলে ভালো আমি দেখছি আল্লাহ কই আর জি মিডিল ইস্ট খাইয়া হইয়া তো ফ্যাট একটু মোটা হয়েছে না আর ও গেঞ্জি ফিন দিয়ে আইলার ফ্যান তো অন জি কি না বিন নিছে পয়েন্টটা এবারে আরো বহুত নিছে আরো বহুত নিছে আর যেমনি সৈদ্যাত গেলা এটা রেকর্ড করে না জানে যেমনি সৈদ্যাত গেলা ফ্যান গেল কি তলে দিয়ে নমাজ হইব নি আশিতরা তো আছে আপনার সামনে যদি এরকম একজন জোয়ান মানুষ দেখেন তো আপনারও তো নমাজও খোলো লাগব জি তো শয়তানও কাম করে হল বলে যাইতে জীবিন দিয়া যায় আমি আন্দাজ করছি তা আমার গবেষণা হরিয়ে ফেট দেখিয়ে উদ্ভাইতা যে সাল কতটা লাগবো এখান থেকে ভালো আগে বুঝতা খাবার টাকা থাকলে তো এখান বুঝতেই তো না তো লেগে ফেট উল্টাইয়া বাইন জুন জেলা দেখা যায় ওরা টাইট গেঞ্জি গুবিন দিয়া গেলা পড়িয়ে দেখিয়া আন্দাজ কথা অস্ত ই মুফতি অমর জ্বালায় হ্যাঁ ও নমাজ খালি বলস বললে তো হাজিরিন আমার কথাও আমি বুঝাইতাম পারছি কিনা জানি না একজন মানুষ মারা গেলে তার নিজে কোনো আমল করতে পারতো নাই কিন্তু তাই তিনটা রাস্তার দ্বারা নেকি পাইবা ফাইবার যদি এই সমস্ত তিন অ্যাকাউন্টের মাঝে কোনো অ্যাকাউন্ট রাখিয়া যায় কোনো রাস্তা খোলা রাখিয়া যায় তাই নিয়ে মারা যাওয়ার ফলে তাই খবরের জিন্দগিত নেকি ফাইবা আর নেকির দ্বারা গুণা মাফ হয় আওলাদের নেকি আমল করি দশিয়া দিব এতে মা বাপর গুণা খাতা মাফ হইতে থাকব যেহেতু মারা যাওয়ার ফলে আর গুণা খাতা বাড়েন না অত এখান থেকে কমতে থাকে যদি একসময় কমতে কমতে একগুলো মানুষের গুণা খাতা মিটিয়ে দিব শেষ হয়ে দিব পাক সাফ হয়ে দিবা আর এর আগে খালি কেয়ামতর দিন হাসর ময়দানে উঠবা বেগুন হইয়া পাক সাফ হইয়া গিয়া আল্লাহ এরা নে কার সন্তানের অসিলায় নাজাত ফাই দিবা আউলাদুন সালিহুন এমনি পঞ্চাশ জন হইলে হইতো নাই হইব নি উবাইয়া মতে জি কোরআন শরীফ পড়া জানে না নমাজও জানে না দুরুদ শরীফ পড়া জানে না হ্যাঁ ইল্লা তো বহুত ঐশন ইল্লা মুসলমানই জানে না বাপর খরচও মারে না জি এটা তো বহুত ফাই আমরা বহুত তো শেখায়ত পাওয়া যায় বাপর খরচও মারে না বাপ মসজিদের মুতকল্লি আসলা হ্যাঁ লেনদেন করছেন তার কাছে টেকা হয়নি তাকে বইতে আমি জানি না মুসলমানই জানে না তেল এটা কইতো কিনা স্বীকার করে তো এটা বাইর লাগি বাচ্চা ইন্তর বাই খেয়াল করো কা হাদিস শরীফের সার সংক্ষেপ আমি এখন কইলি আর কাল কেয়ামতর দিন
এই উম্মতের মাঝে একগুরু মানুষ এবং সংখ্যায় হমই বা কাল কিয়ামতের দিন নেককার সন্তানের ওসিলায় নাজাত পাইবা। মানুষ সংখ্যায় বেশি হইবা কাল কিয়ামতের দিন আওলাদের কারণে জবাবদিহি করতে হইব, শর্মিন্দা হইতে হইব। ইউ গুরু মানুষ দ্বারা বাচ্চেন্দ্রে মুসলমানই শিখাইত না, মুসলমানই মাতইন না, মুসলমানই কেন লাগেন না লাগে না না গুরু করা মুসলমান গুরু তো তো আইজ নখাইলাম কইলাম মাংস কা মাংস মাতইন না, তো মাংস করা মুসলমানের তো অভাব নাই, আপনারাও খাইননি মাংস গুরুর। তা ইন্দুর দুঃখে, ইন্দুর দুঃখে তার মা খাইলিতরা লাগি মাংস কইতরা। আমরা মানি একদিন রোজা করছেন জি, তে মাংস কই কি লাগাম, তো কোথায় আমলে মিল হইল না। হ্যাঁ মা কিভাবে এগুলো তো আল্লাহ আলাল করে দিছেন, আমলে মাতইন না নাকি তা পূজা করবো লাগিয়ে দিছেন, তারা রোজা করবার তারা তারা করবো, আমরা রোজার বস্তু নাই এটা, আমরা খার রোজা করি ওয়াহদাহু লা শারীকা লাক, আর কোন শরীক নেই অন্য কারো, তো তারা পূজা পূজনীয় তারা পূজা করে, তারা এগু খাইলি তারা তারা মার অংশ খাইলি তারা তারা কত মুসলমান মারিয়া ফেলার ইন্ডিয়া কোনো কাবু খাইলে করবো না নিতা এই তা তোর বেশি দিন নাই বসা তাল্লা খান। হ্যাঁ তাকে যাইয়া উঠে আর মুসলমান হইয়া মুসলমানই জানেন না সব মিলাইয়া, তো এখন মুসলমান তো পূজার যায় তাই না তাই না, কিন্তু আস্তাগফিরুল্লাহ কোনো মুসলমান পূজার যাইতে পারেনি জি, যাইতরা তো মূল মুসলমানই কেতরা না, এইটা বড় কঠিন বিষয়, আওলাদর বিষয়টা বড় কঠিন বিষয়, বাচ্চান্তরে যে মুসলমানই শিখাইত না এটার পরিণতি কত, হ্যাঁ খারাপ থাকে খারাপের দিকে যার এটা চিন্তা করি এখন হয়তো বুঝোয়ান না, একসময় বুঝোয়াইব তখন আপনার কন্ট্রোলত আসতো নাই, আপনি আফসুস করিয়া কোনো সমাধান হইতো নাই, কোনো ফায়দা হইতো নাই আপনার, কোনো এটার থেকে তো আপনি কোনো সমাধান বার করতে নাই, আফসুস করিয়া পারতা নাই। এখন বাচ্চান্তরে ছাড়িয়ে দিছেন, যদি মুসলমানই কেইটা তাইলে কোনো মুসলমান বুঝা যাইতে পারেনি জি, এটা বহুত খাম আছে এটা করতে পারে না, মুসলমান হইলে এটা করতে পারে না, মুসলমান হইলে সন্ত্রাসী হইতে পারে না, আমি রাজনৈতিক কথা কই না একেবারে বাস্তব মুসলমানের দিক দিয়া কই আর এই রাজনৈতিক বক্তব্য আলাদা, কোনো মুসলমান জি মাতুই না অন্য দূরে জুলুম করতে পারে না সন্ত্রাসী হইতে পারে না পারে না, মুসলমানই জানে নি জানলে তো এটা হ্যাঁ এটা করলো না, মানে মুসলমানই জানে না কর্তৃকৃত করে অন্যর দ্বারা ব্যবহার, হ্যাঁ অন্যর দ্বারা ব্যবহার মুসলমান হইলে তো এই কথা জানার দরকার আসলো বলে যদি কোনো মানুষের হক নষ্ট করি তা হইলে তা হইলে তা হইলে আমারে আল্লাহ মাফ করতে পায় হিতা তো সকল এবার তৈয়া ও যে দৈনন্দিন যে জনজা ফল হইন ইতার মাঝে বহুত মানুষ আছেন না, বহুত বনিত ধনী মানুষ তা কইন নানি, বহুত প্রতাপশালী মানুষ তা কইন নানি, বহুত বড় বড় নেতাও তা কইন নানি, বহুত বড় বড় ইয়ে অলি অকল তা কইন নানি, আলিম অকল তা কইন নানি, কেউ কিছু লইয়া তা ইতে দেখছই নি জি, সে তো অনু সবক আছে অনু তো সবক আছে আছে না, শিক্ষণীয় বিষয় আছে না যে তাইন খাইল তো তা করছই তান দরে মানুষ কম্পমান আসলো জালিমর কথা কই আর জি, এর অত পাওয়ার আসলো এখন দেখা যায় তাইন চারিজন গাড়া উড়িয়া আইসেন আর কিছু সময় পরে কিনে তান যে মাটির গড়াত রাখা যাইব সাথে তো কিচ্ছু নিয়ে যাইতে পারবেন পারবেন সাথে লইয়া যাইন বাড়িতেই বার করিয়া লইয়া যাইন তিন গুরু লোকে থাকুন কগুরু তিন গুরু দুই গুরু কিন্তু খবর রাখিয়া আপু চাইয়েন ফিরত আইয়েন কগুরু দুই গুরু যাইন তো নিজের অলিবার যাইন না নিলইয়া কিছু সামানও যায় না নি মাটি দিবার লাগি জি ইটা ফিরত আইয়েন আমি
এগুলো ফিরত আইন তাকে একমাত্র একমাত্র আমল একমাত্র আমল আর কিচ্ছু থাকে তখন তো সবকাশ লোক যদি এত তা করলো দোলারে সরা জ্ঞান করলো হ্যাঁ কত জুলো করলো মানুষের উপরে কত তা মানুষের আনলো এখন তো কুচ্ছু লইয়া গেছে না তে তো আমারও তো দোষ হলো তো তো সবকাশ করো মাতই না ওখান সামনে থাকলেও তো আর কোনো মানুষের মানুষের না হোক কুচ্ছু আনতে পারলো নেনি না হোক ভাবে মারতে পারলো নেনি জি কুচ্ছু আত্মসাত করতে পারলো নেনি এটা তো আনা হতা কিন্তু সবক নাই তো বাচ্চায়ন্তর ব্যাপার বড় কঠিন এর লাগে আল্লাহর ওয়াস্তে বাচ্চায়ন্তরে পয়লা মুসলমানের শিক্ষা দেখো এটা আপনারা আপনার দায়িত্ব কিন্তু বটে মুসলমানের শিক্ষা দিয়ে তারে যদি নেককার বানাইয়া রাখিয়া যাইতে পারেন তাহলে খাইল কেয়ামত দিন হয়তো বা আপনার লাগি নাজাতর ওসিলা বলতে পারে আউলদুন সালিহুন ইয়াদুল্লাহ আল্লাহ আমরা তৌফিক দুকা আমরা এই মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসালে সবর মহফিল তার ব্যাপারটা হইল আমরা আশা রাখি একিন রাখি কথাতে আল্লাহর গেস্তাকি তো মাফি হাসিল করি লিসন পাইছেন আপনারা সাক্ষী তো ওটা জি এই উম্মত সাক্ষীও গ্রহণযোগ্য একথা লম্বই যার একটা এর লাগে আমার বাবা কইতা আমরা কোনো সময় কইতা দুই আমরা দুনিয়াতে আইসি একটা সার্টিফিকেট লিয়ে দিই কোনো সময় কইতা রং আর এক সং লিয়ে দিই পারে লাগি কইতা তাই শেষের দিকে কইতা আবেগে কইতা তো একটা সার্টিফিকেট এটা ফাকজন নাই জি কোনো বৌডন নাই ইউনিভার্সিটির নাই এটা উম্মতে মুহাম্মদীর জবান থাকি যেটা বাড়ায় ওটা সার্টিফিকেট উম্মতে মুহাম্মদীর সাক্ষী দেয় এই ভালো মানুষ এ নেককার এই আমলদার মানুষ ও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এক রেওয়ায়েত আছে একশো জন মুসলমানের সাক্ষী দিন যদি কোনো মাইত সম্পর্কে যে এন আমল বালা এন বালা মানুষ যদিও গুনাহাতা তাকে তাকে থাকবো আল্লাহর যাতে তার বন্দাগুলোর এই সুপারিশ রে এই কথারে রাজি হইয়া এই ব্যক্তির যত গুনাহাতা তা হোক মাফ করে দিলে কারণ তার বন্দা হলে সাক্ষী দিতে রা এক রেবায়ত আইসে চল্লিশ জন মুমিন মুসলমান এক রেবায়ত একশো জন মুসলমান আর অন্য রেবায়ত হয়েছে চল্লিশ জন মুমিন মুসলমানের সাক্ষী দেন যদি যে ইনবালা মানুষ আসলো তার আমলবালা আসলো হ্যাঁ ও তার লাগি সার্টিফিকেট হয়ে গেছে ও তার যত গুণা কথা তা হোক আল্লাহর যত স্মরণ লাগে তার বন্ধ হলে সাক্ষী দিতে আসেন কীভাবে সাদা দিতা মাফ করে দেবেন লাগি ও আমার বিশ্বাস অনুযায়ী হয়েছি তো আল্লাহ তান্ডে হ্যাঁ গরিকে রহমত কর্মাইছেন ইসালে সব এই সমস্ত সবর কিছু সব আল্লাহ তান রূপে পৌঁছাই দেও কা আর দরজা বদল করে দেও কা থাইন তো বহুত রেফলাইয়া গেছে এখন আউকা থান প্রসঙ্গ থান কিন্তু যে সৎকায় জ্বালিয়া কতটুকু আছে এখানে আমার জানা নাই কিন্তু তার নেক আওলাদ হল তো জি আলিমুল্লাহ কে গেছেন না নেককার তো তো এরা নেকা আমল করিয়া বসিয়া দিবা বাতুন না আর তো বহুত সাবিত করে রাখিয়া গেছে বহুত রেফলাই শুনেন তাই দেখা যায় এখন নিঃসন্দেহ তো তাই দুইটা খাম রাখিয়া গেছে আর এটা জানি না গুফন সৎকায় জ্বালিয়া নিশ্চয়ই থাকবো বাতুন না বহুত থাকবো লুকাই তাকে বহুত এটা বহুত মানুষের গুফনে করেন লুকাই করেন আমরা আর তো দরকার না নিশাবো করি না খালি মাটিত বইয়া কত সময় হুনলা আর এসে উঠিয়াকে লাগিয়ে নিজের স্বার্থটারেও কামলা গৌকা স্বার্থ তো সবে বুঝুন বুঝুন না এরকম মানুষ আছে নিজে নিজের স্বার্থ বুঝুন না মাতুই না এরকম মানুষ তো হইতে নাই তো নিজের স্বার্থ যদি এর মধ্যে জড়িত করেন তাহলে সে তো বাচ্চেন তোর প্রতি খেয়াল করতে নেন কি তিনটা কটা পথ বাকি থাকে কটা রাস্তার দ্বারা নেকি পাওয়া যায় তিনটা তিনটা সাইডটা নাই তিনটা আর এই তিনটার মধ্যে সহজ হইল আল্লাহ সহজ হইল আল্লাহ আল্লাহ আমরা বুঝার এবং আমল করবার তৌফিক দেব আর আজকুর এই যাবতীয় কিছুর যা কিছু হয়েছে প্রথম থেকে লইয়া বখারি শরীফের প্রথম থেকে লইয়া কুরআন শরীফের প্রথম অনিষ্ঠ হয়েছে সিডনি সালাত এই সমস্ত সব আল্লাহ তান বন্দা জি
মাওলানা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির পৌঁছাই দেবো। তমাম মুমিন মুমিনাত আল্লাহর হাবিব ও তমাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাতের রূহে পৌঁছাই দেবো। আমরা তমামের মধ্যে গানগুলোর রূহে আল্লাহ তো উকিল না পৌঁছাইয়া দেব, আর তান দরজারে বলুন করুক, আর তান বৈচ্ছেন ধরে আল্লাহ নিক্ষার মানে ইয়া দেব। আমরা রে আল্লাহ বাচ্চা খাচ্চা দিশই পুরো পেরেশানি তো বোঝা যায় না, বাচ্চাই লই আল্লাগি এটা কথা হইলে আমার বাবার দোয়াত সরি কইছেন তো আসই না কেন জি আসই তাই নি এমন কোনো দোয়া করতার যে আওলাদুর লাগি দোয়া করতার এই রকম কোনো দোয়া পাইছেন জি আমার অন্তত পক্ষে। পঞ্চাশ বায়ান্ন বছরের দিন দেখি আমি এমন কোনো দোয়া শুনছি না যে তাই না আওলাদুর লোকের দোয়া করছে না, তবে ফেলা তাই রুহানি আওলাদুর কথা কইতা জি কইতা আল্লাহ আমার রুহানি এরপরে কইতা জিসমানি আওলাদ মানে ব্যাহলির দরুন অনেক সময় মনে হয় তো অত দোয়া বাড়া হ্যাঁ সব সময় তখন তো ব্যাহল বুঝছি না হিসাবে এখানে মনে হয় তো পরে তো বুঝলাম যে এই দোয়া কত দরকার আছে আর ও দোয়া করিয়া গেছিলাম থেকে মাতুই না এখন ও কথা বুঝাইছে নি যে আওলাদ বালা কঠিন জি আওলাদর দায়িত্ব এটা কঠিন। একদিকে আপনি এই যে কীতা শিকাইতা মুসলমানি আল্লাহর কাছে চাইতাও এগু মুড়া মারত না বেখা হইতো না বেখা দল যাইত না মাতুই না না বেকার দল যাইতে তো আপনার টান দিব না জি টান দিব আল্লাহ তৌফিক দেখো মা আলাইনা ইল্লাল বালা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم اوصل ثواب ما تلوناه اللهم أوصل ثواب ما تلوناه ونور ما قرأناه هدية لروح سيدنا وشفينا ومولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين ثم إلى روح كل ولي وولية لله تعالى من مشارق الأرض ومغاربها في برها وبحرها إنما كانوا وكان الكائن في علمك وهل ترواهم يا إلهنا يا رب العالمين. ثم إلى أرواح آبائنا وأمهاتنا ولم الله حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا الله الرحمن الرحيم الله الله أمر المغفر دو الله أمر المغفر دو أمر المعباف المغفر دو تمہارے حبیب اور کل امت مرحوم مومن مومنات المغفر دو الله أمر جتدین زندہ رکھو হায়াতে রাখো আমরারে তোমার গোলামি নসিব ফরমাইও আল্লাহ আমরারে তোমার গোলামি নসিব ফরমাইও ইমান ও রূপে সাবিত কদম রাখিও আর তোমার গোলামি রূপে আমরারে মুতমাইন রাখিও
আল্লাহ মেহরবানি করে বাচ্চা কাচ্চা দিস আমরা বাচ্চেন্তরে হেদায়ত কর তসিব ফরমা নামাজি আমলদার বানাই দাও বাচ্চেন দিয়ে আমাদের পরেশানির মধ্যে ফলাইও না বাচ্চেন দিয়ে আমাদের শর্মিন্দা করিও না আল্লাহ আমরা বাচ্চেন্তরে নেককার বানাই দাও আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমা ইয়া আল্লাহ তোমার বান্দা হল জমো ইসন জানি না কে কোন জাদা লইয়া অনেক হল তো মা বাপকে মারাছেন অনেক আমরা মা বাপ হারাই দিছি আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়ার আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়ার আমরা রে মাফ করে দাও আমরা মা বাপ রে মাফ করে দাও আল্লাহ খালা তো তোমার বিবে ফরমাইছেন বহমদুল্লাহ আমি আমার খালার লাগি মইল দেখি তোমার দরবারে তোমার বন্ধু হলোর সুপারিশ পেশ করি আল্লাহ আল্লাহ সক্রাতর মুসিবত রে আসান করে দাও এই সময় তুমি যদি সাহায্য না করো আল্লাহ সে সাহায্য করব তুমি যদি দয়া না করো সে দয়া করব আল্লাহ আল্লাহ তুমি রহম করো তোমার কাজার উপরে তোমার ফয়সালার উপরে তো কোনো আত নাই আল্লাহ আল্লাহ তোমার মর্জি মোতাবিক সক্রাত রে আসান করে দাও আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله আমরা এমন কোন খাম রাখিয়া দিই এবার তৌফিক দাও যেটা আমরার মুতুর ফলে খাম লাগে আল্লাহ বাজাই মুগি আপনি আর আজকে সব কিছু সব তোমার বন্ধা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের দরুদে পৌঁছাই দাও তার মা বাবার দরুদে পৌঁছাই দাও আল্লাহ আমরার মধ্যে গান হলো দরুদে সব কিছু আমরার মধ্যে গান হলো আমরার আত পায় সাইতা শুনি আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم